হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে টুলি বিউটি শপে আবারও স্বাগত জানাচ্ছি কথা বলবো যারা নতুন মা হয়েছেন তাদের জন্য ব্রা কালেকশন নিয়ে এই ব্রাগুলো যারা নতুন মা হয়েছেন কিন্তু ব্রা পরতে সাহস পান না কারণ ব্রা খুলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করানো অত্যন্ত ঝামেলাদায়ক দায়ক সেই সূত্রে তারা কি করে ব্রা পড়ে না এই কারণে যে প্রবলেম হয় ব্রেস্ট যে ফিটনেস সেটা একেবারেই নষ্ট হয়ে যায় এবং এই ভয়ের কারণে অনেক মা বা বোনরা আছে যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে চান না এটা মারাত্মক ভুল এটা করা যাবে না ঠিক আছে বরঞ্চ আপনাকে সেফটি নিতে হবে যে কি করলে আপনার ব্রেস্টের যে ফিটনেস সেটা বজায় থাকবে আর এই কারণেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেস্ট ফিডিং করানো অবস্থাতে যেন আপনি ব্রা পরেই আপনার ব্রেস্টের ফিটনেস ধরে রাখতে পারেন এবং আপনি নিশ্চিন্তভাবে আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন এই ব্রাগুলো একদম গেঞ্জি কটন কাপড়ের যে গেঞ্জিগুলো হয় অনেক বেশি আরামদায়ক এবং এটা পরলে আপনার গরম লাগবে না ঠিক আছে সেই সাথে উপরে যে নেট আছে সেটাও কটনের ভিতরে নেট এই নেট নেট কাতানগুলো খুবই ভালো মানের এবং এর যে সেলাইয়ের কোয়ালিটি দেখেন খুব সুন্দর ফিনিশিং ঠিক আছে ওভারঅল এই গেন মানে ব্রাগুলো খুবই সুন্দর এখানে দেয়া হয়েছে এটাকে কি বলে এটাও নেট অনেকাংশে মশারির মতো লাগে কিন্তু এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ঠিক আছে আসলে কি জানেন ব্রা তো আর আমরা নিজেরা তৈরি করি না যেটা আমার কাছে আমরা নিজেরাও যেহেতু পড়ি তো দেখে মনে হয় যে না এটা আরামদায়ক এবং আমরা অবশ্যই ভালো ব্র্যান্ডের যেগুলো আনি সেগুলো আপনাদেরকে ডিটেলসে বলি এই যে দেখতে পাচ্ছেন এখানে চার ঘাটের হচ্ছে হুক দে আছে এটা খুব সুন্দরভাবে লক করা এবং এটা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখেই বুঝতে পারছেন যারা সবসময় ব্রা পরেন তারা অবশ্যই সবাই জানেন যে আসলে ব্রা দেখতে যেটা কোয়ালিটি সম্পূর্ণ অবশ্যই সেটা মানেও ভালো আর এর বেলগুলো দেখেন কত সুন্দর এই বেল্টগুলোর কারণে আপনার পিঠে কিংবা কাঁধে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি অনায়াসে আরামসে এই ব্রাগুলো পরে আপনার বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন হিউজ কালার আছে আপনাদের যার যে কালার পছন্দ এই যে দেখেন এটাকে সুরমা কালার বলে হোয়াইট কালার ইলো কালার এবং এটা হচ্ছে লাইট সুরমা কালার এন হতে পারে আমি কালারের উপরে অত অভিজ্ঞ না আরেকটি হচ্ছে এই যে উপরে নেট কাতাম ছাড়া হচ্ছে একদম স্রেফ গেঞ্জি কটনের উপরে খুবই সুন্দর চলুন দেখে নেই কীভাবে ব্রেস্ট ফিডিং করাবেন এখানে দেখেন খুব সুন্দরভাবে একদম ইজিলি আপনি এই পয়েন্ট খুলে বাচ্চাকে এখান থেকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন এরপরে যখন আপনার ব্রেস্ট ফিডিং কমপ্লিট হবে তখন আবার আপনি কি করবেন এখানে লক করে দিবেন কত ইজি বলেন এরপরেও যদি আমাদের বাচ্চারা ব্রেস্টের মানে ব্রেস্ট ফিডিংয়ের অভাবে তাদের মানে বিভিন্ন প্রবলেম হয় মায়ের দুধের বিকল্প কিছুই হতে পারে না এটা প্রত্যেক ডক্টরে আমাদেরকে সাজেস্ট করে থাকে আমরা সবাই জানি কিন্তু নিজের একটু সৌন্দর্য বজায় রাখার জন্য একটা বাচ্চাকে আমরা কেন বঞ্চিত করব আর একটা জিনিস জানবেন সময়ের স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না বয়স যখন হবে তখন সব কিছুই এমনিতেই ঝরে যাবে এবং কখনোই সেগুলো চিরস্থায়ী না তাই কখনোই আপনি কারো হক নষ্ট করবেন না তা সবার হক আদায়ের পরে যতটুকু সম্ভব আপনি এক্সারসাইজ করেন আপনি এইসব ব্রা নিয়ে ঠিকঠাক মতো পড়েন ইনশাআল্লাহ আপনার ব্রেস্টের ফিটনেস ঠিক থাকবে তবে একটা জিনিস মনে রাখবেন বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং না করার কারণে অনেকেরই কিন্তু ব্রেস্টে বিভিন্ন রকম সমস্যা হয় তবে আমি বলবো এটার কারণ হচ্ছে সে বাচ্চার নিঃশ্বাস যখন আপনি তাকে তার হক থেকে বঞ্চিত করছেন তখন কি হচ্ছে বাচ্চা কষ্ট পাচ্ছে আর সেই কষ্ট থেকেই কিন্তু অভিশাপ আসে আর সেই অভিশাপ থেকেই আমি মনে করি রোগের উৎপত্তি হয় আদারওয়াইজ যে প্রবলেম গুলো হয় ওগুলো হচ্ছে মানসিক প্রশান্তি আমার এই কারণে এই সমস্যা হয়েছে আসলে কিন্তু না একটা নিষ্পাপ মাছুম বাচ্চাকে যখন আপনি বঞ্চিত করছেন তার কিছু না কিছু সাইড এফেক্ট তো আপনাকে বহন করতেই হবে এটা খুবই সিম্পল এবং স্বাভাবিক তাই আমি প্রত্যেক মা বোন খালা যারাই আছেন না কেন সবাইকে বলবো কখনোই মাছুম বাচ্চাদেরকে বঞ্চিত করবেন না আপনি আপনার স্থান থেকে ট্রাই করবেন বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং ছেড়ে দিবে তখন ইয়োগা বা এক্সারসাইজ করবেন অথবা আপনি হচ্ছে এই যে ব্রা এটাও কন্টিনিউ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার বিগত দিনের চেয়েও আপনার সেই ব্রেস্টের যে ফিটনেস সেটা খুব সুন্দরভাবে চলে আসবে অলসতা কমিয়ে দিয়ে যার হক তাকে আদায় করে আপনি আপনার স্থান থেকে ট্রাই করেন আল্লাহ সহায় থাকলে সব কিছুই সম্ভব ঠিক আছে এটা আমরা সবাই কম বেশি বিশ্বাস করি তো যাই হোক আর কম বেশি বলতে আমি মনে করি আল্লাহর উপরে হানড্রেড পারসেন্ট কনফিডেন্স রাখা উচিত তবে কিছু মানুষ আছে কনফিডেন্স আছে কিন্তু বিশ্বাস দুর্বল যাই হোক এমনটা করা ঠিক না যারা এই ব্রাগুলো নিজের জন্য অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজে ঢুকে ইনবক্স করবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে এবং সাথে আমি একটি নাম্বার দিয়ে রাখবো যেখানে সরাসরি কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন ব্রাগুলো নিজের জন্য ব্রা নিয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্সে করবেন ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে ফেলুন কথা হবে নেক্সট আবারও আপডেট কোন প্রোডাক্ট নিয়ে যেটা কিনা আপনাদের জন্য অনেক বেশি পছন্দনীয় এবং হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম